চলেন শুরু করা যাক, আমরা আমাদের আজকের সেশন শুরু করি। আমরা আজকে মোটামুটি একটা টানা সেশন করব বিরতিহীন ভাবে, তো সবাই ভাবে রেডি থাকবেন। আমরা লাস্ট ক্লাসে কি শিখেছিলাম দেখেন, লাস্ট ক্লাসে আমরা আসলে জাভাস্ক্রিপ্টের ইভেন্ট শিখতে গিয়ে আমরা মজার মাউস ইভেন্ট কয়েকটা শিখে ফেলেছিলাম। যেমন আমরা যদি বলি ক্লিক, ডাবল ক্লিক, মাউস এন্টার, মাউস লিফট, মাউস ডাউন এবং মাউস আপ, এই ছয়টা ক্লিক ইভেন্ট ফাংশন নিয়ে আমরা কিন্তু ব্যাপকভাবে কাজ করার সুযোগ পেয়েছিলাম এবং আমরা কাজ করেছিলাম। কি বলেন সবাই, ঠিক কিনা? জি স্যার। সবাই কি কথা বুঝতে পারছেন সবাই, নাকি? তাই না? জি স্যার। এখন প্রশ্ন হচ্ছে এই যে আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করতে করেছিলাম, আমার মনে হয় যে ইভেন্ট ক্লিক ইভেন্ট নিয়ে আপনাদের কারো কোনো সমস্যা নাই, এবং একটা ইভেন্ট কিভাবে ফায়ার করতে হয় সেই জিনিসটাও কিন্তু আমরা দেখে ফেলেছিলাম ক্লাস ক্লাসে। ইভেন্ট কে ফায়ার করার জন্য অ্যাডমিন লিসনার দিয়ে আমরা ফায়ার করতে পারি, কিংবা সরাসরি আমরা কি করতে পারি অন এর অন ওয়েতে আমরা আসলে কাজ করতে পারি কিন্তু, রাইট? কথা কি বুঝতে পারছেন সবাই, নাকি অন ক্লিক, অন ডাবল ক্লিক? হ্যাঁ, এই সিস্টেমটা সবাই দেখছি না আমরা, সবাই বলেন তো দেখি সবাই। জি স্যার, আমরা দেখেছি তো। আজকে আমরা নতুন আরো একটা সিস্টেম দেখবো যে সিস্টেমের মাধ্যমে ইভেন্ট ফায়ার করা যায়। আমরা ক্লিকের বিষয়গুলো যেহেতু দেখে ফেলেছি, আজকে ক্লাসের প্রথমে আমরা কি নিয়ে আলোচনা করবো, আমরা কিবোর্ড ইভেন্ট নিয়ে আলোচনা করবো। কি ডাউন, কি প্রেস, কি ডাউন, কি আপ এবং কি প্রেস, এবং আজকে আমরা ফর্ম ইভেন্ট নিয়ে কথা বলবো। ফোকাস, ব্লার, চেঞ্জ, সাবমিট এবং ইনপুট। শুধু তাই না, আজকের ক্লাসে সবগুলো ইভেন্ট শেষ করে আমরা ছোটখাটো দুই একটা প্রজেক্ট আমরা করবো আর কি, এবং আমরা নিজেরা মোটামুটি নিজেদেরকে একটু ঝালিয়ে নিবো আর কি। সো আশা করি সবাই রেডি নাকি? সবাই আমি একটু আমাদের জাভাস্ক্রিপ্টের প্রজেক্টে চলে যাই। আমরা সর্বেন্দু টু, আমরা সম্ভবত এই যে ডম নিয়ে এই প্রজেক্টটাকে আমরা ওপেন করে ফেলি। মোটামুটি লাস্ট ক্লাসে আমরা খুব মোটামুটি কিছু একটা কাজ করেছিলাম, যেমন আমি যদি দেখাই আপনাদেরকে, লাস্ট ক্লাসে হচ্ছে আমরা বোধহয় একটা সুন্দর একটা মানে মোটামুটি একটা কি বলা যায় একটু সাউন্ড ইফেক্ট সহকারে আমরা কিছু একটা কাজ করেছিলাম, ঠিক কিনা সবাই, কি বলেন? ঠিক আছে, আজকে আমরা আরেকটু ডিফারেন্ট লেভেলের কাজ করবো। আমরা লাস্ট ক্লাসে কি করেছিলাম একটু দেখে নিই, চলেন স্টার্ট। আমাদের হচ্ছে দেখেন সুন্দরভাবে কিন্তু একটা ইফেক্ট হচ্ছে, স্টপ স্টপ হয়ে গেল। এটা কথা আমরা এটা নিয়ে কথা আমরা কাজ করি না। জি, স্টার্ট বাটনের মধ্যে অনেকগুলো ক্লিক করে দেখেন এটা টাইমিংটা বেড়ে গেল। না, এটা এটা কারণ আছে, এটা কারণ হচ্ছে আমরা আসলে কি করব যখন স্টপ, প্রত্যেকবার যখন স্টার্টে ক্লিক করব। আচ্ছা, আমি অনেকগুলো ক্লিক করলাম দেখেন, এই যে এটা, তাই না? এটা আচ্ছা, এটা আমি সলভ করে দিই দেখেন। এটা এটা কারণ হচ্ছে প্রত্যেকবার যখন আপনি ক্লিক করবেন, প্রত্যেকবার যখন আপনি ক্লিক করবেন আসলে আপনার কি করা উচিত আমি একটু দেখাই। আসলে একটু দেখেন আমরা কি করেছিলাম এখানে, এখানে যেটা করেছিলাম দেখেন যে আমরা আসলে কাউন্ট এবং স্টপ কাউন্ট নিয়েছিলাম, খুব ভালো কথা। অন ক্লিক, যখন অ্যাড এর মধ্যে ক্লিক করা হবে তখন স্টপ কাউন্ট মানে আমাদের সেট ইন্টারভালটা স্টার্ট হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন তো সবাই নাকি? তাই না, সেট ইন্টারভালটা স্টার্ট হয়ে যাচ্ছে এবং সে কিন্তু আপনার ইনক্রিমেন্ট করছে এবং বারবার বারবার সে এই কোডটা চালাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে প্রত্যেকবার যখন ক্লিক করা হবে, ঠিক আছে, আমার তো একবার স্টার্টে ক্লিক করে দিলে সে কিন্তু স্টার্ট হয়ে গেল, কিন্তু আপনি যদি বারবার ক্লিক করেন তাহলে আপনার প্রত্যেকবার ক্লিকের প্রথমেই আপনি কি করতে চাচ্ছেন, আপনি প্রথমেই চাচ্ছেন যে ক্লিয়ার ইন্টারভালটা করে দিবেন আর কি। তার মানে কথা বুঝতে পারছেন, এর মানে কি? আসলে এর মানে হচ্ছে যখন আপনি প্রত্যেকবার যখন স্টার্টে ক্লিক করবেন, স্টার্টে ক্লিক করার সাথে সাথে প্রথমে ইন্টারভালটা স্টপ হবে, আগে স্টপ হয়ে তারপরে কিন্তু আবার নতুন করে স্টার্ট হবে। কথা বুঝতে পারছি সবাই নাকি? এখন আশা করি আমাদের প্রবলেমটা হবে না। দেখেন স্টার্ট, আর স্টার্টের ব্যাপারটা এমন, স্টার্টে ক্লিক করে নিশ্চয়ই আমরা বারবার আর স্টার্টে ক্লিক করব না, তাই না? কথা বুঝতে পারছেন? এখন যদি ক্লিক করিও আমরা, আমি ইচ্ছা মতো ক্লিক করলাম দেখেন, এখন কি হচ্ছে সে কিন্তু স্টপ হয়ে গেছে কিন্তু। একটু রিল দেখেন, এই যে স্টার্ট দেখছেন। আচ্ছা, এবার 2 3 4 5 6 7 8 9 10 অনেকবার ক্লিক করলাম দেখেন, আবার ছেড়ে দিলাম। এখন কি আর প্রবলেমটা হচ্ছে বলেন দেখি সবাই? প্রবলেম হচ্ছে না, ঠিক আছে। আপনি প্রত্যেকবার স্টপ ক্লিক করে দিলাম, প্রত্যেকবার ক্লিক করার সময় প্রথমে ইন্টারভালটা স্টপ হয়ে যাবে, তারপরে নতুন করে আবার স্টার্ট হবে, এইভাবে আপনি এটাকে সাজিয়ে ফেলতে পারেন আর কি। তো যাই হোক, আমরা একটু কি করব এখন, আমরা একটু আমরা আমাদের মতন করে একটু কাজ করব, চলেন দেখা যাক। এবার আসেন শুরু করা যাক, আমরা পুরো প্রজেক্টটাকে এখন ফেলে দিলাম। আমরা গত ক্লাসে মোটামুটি ভাবে বলা যায় আমরা কি নিয়ে কাজ করেছিলাম সবাই বলেন তো দেখি। আমরা হচ্ছে গত ক্লাসে ক্লিক ইভেন্ট নিয়ে আমরা প্রচুর পরিমাণে কথা বলেছি দেখেন, আমাদের ক্লিক, ডাবল ক্লিক, মাউস এন্টার, মাউস লিফট, মাউস ডাউন, মাউস আপ, এই বিষয়গুলো নিয়ে এখন আমরা খুব সুন্দরভাবে কাজ করতে পারি আর কি। এবার একটু নিচের দিকে নেমে যাচ্ছি, আমরা আজকে কিবোর্ড ইভেন্টের ব্যাপারগুলো জানবো, কি ডাউন, কি আপ এবং কি প্রেস, এটা আমরা শিখবো, এবং আজকে আমরা
ফর্মের মধ্যে ফোকাস, ব্লার, চেঞ্জ, সাবমিট, ইনপুট এই কয়েকটা জিনিস শিখবো। আমরা প্রথম কাজ হচ্ছে এই জিনিসগুলো আগে দেখে নিব। আমাদের প্রথম কি কাজ? প্রথম কাজ হচ্ছে আমরা আসলে কি করবো, প্রথমত ইভেন্ট গুলো দেখে নিবো, তারপর সেই ইভেন্ট গুলো ইউজ করে আমরা আসলে আমাদের আজকের মানে ক্লাসের যে প্রজেক্ট গুলো সেই প্রজেক্ট গুলোকে আমরা হ্যান্ডেল করা ট্রাই করবো আর কি। সবাই রেডি তো? সবাই নাকি? সবাই কি রেডি? সবাই সবাই কি রেডি? তারপরে ধরুন হচ্ছে একটা একটা ইনপুট ট্যাগ আমরা নেই, চলেন ইনপুট ট্যাগ টাইপ হচ্ছে টেক্সট। সুন্দর মতন আমাদের এখানে একটা ইনপুট ট্যাগ চলে আসলো। বুটস্ট্র্যাপের আমি MY5 ইউজ করছি, যেন উপরে নিচে একটা গ্যাপ তৈরি হয়ে যায়। আর হচ্ছে আপনার এখানে ছোট্ট একটা কাজ করি, যেমন আমি বুটস্ট্র্যাপের একটা সিস্টেম ফলো করি, যেমন ফর্ম গ্রুপ, FORM ফর্ম গ্রুপ, এটা কিন্তু সবই বুটস্ট্র্যাপের ক্লাস। আর এখানে বলবো ক্লাস ফর্ম কন্ট্রোল, ঠিক আছে? ফর্ম কন্ট্রোল, ফর্ম কন্ট্রোল। দেখেন আমার একটা বিশাল বড় ফর্ম তৈরি হয়ে গেল এখানে। এবার এটাকেও একটা ফর্ম গ্রুপের মধ্যে আমরা রাখবো, ফর্ম গ্রুপ, ফর্ম গ্রুপ। এবং তারপরে আমরা বাটনটা ইউজ করবো, এটাকে আমরা একটা সুন্দর বাটন বানিয়ে ফেলবো, BTN, BTN এর সেম, BTN প্রাইমারি টাইপের একটা বাটন আমরা বানিয়ে ফেললাম। এবার আমাদের কাছে কি SM করার বোধ হয় দরকার নাই। এখন দুইটা ফর্ম গ্রুপকে আমরা ফর্ম ইনলাইন, আমি জানি না ঠিক লিখতেছি না ভুল লিখতেছি, তাহলে আমাদের একটা সরি পেস্ট করে দিলাম, না ফর্ম ইনলাইন না, ভাই 5 এ ফর্ম ইনলাইন কাজ করে না। এটা কি 5 নাকি? জি ভাই, এটা 5 5 5 5 5, আমি 4 মনে করে চিন্তা করতে। আচ্ছা আমাদের ফর্ম ইনলাইনটা এখানে কাজ করছে না, তাহলে ইনলাইন ফর্ম নেওয়ার 5 এর সিস্টেমটা কি? তাহলে সিস্টেম আর দরকার নাই, আমি ডিসপ্লে ফ্ল্যাক্স ইউজ করছি, পুট করতে হয়। হ্যাঁ ফ্ল্যাক্স, ঠিক আছে, এই যে হয়ে গেছে, ঠিক আছে ডিসপ্লে ফ্ল্যাক্স। তারপর হচ্ছে আপনার এখানে জাস্টিফাই কন্টেন্ট, জাস্টিফাই কন্টেন্ট দরকার নেই, এতটুকুতে আমরা খুশি, পরে আমরা কাজ করব। আপাতত সবাই একটু খেয়াল করে দেখেন আমরা কি দেখতে পাচ্ছি, একটা ইনপুট ট্যাগ দেখতে পাচ্ছি এবং আমরা এখানে কি একটা বাটন ট্যাগ দেখতে পাচ্ছি, রাইট? সবাই কি দেখতে পাচ্ছেন? সবাই কি সবাই দেখতে পাচ্ছেন? নাইস। এবার আমরা ক্লিক ইভেন্টটাকে ফায়ার করব, খুব মনোযোগ দিয়ে খেয়াল করে দেখেন, আমি জাস্ট ইভেন্টটাকে নতুন করে আমি আপনাদেরকে ফায়ার করে দেখাচ্ছি। এবার প্রথম কথা হচ্ছে ইনপুট ট্যাগের মধ্যে আমি কিছু লিখলাম, লেখার পর যখন অ্যাড বাটন আমি ক্লিক করব, আমি চাচ্ছি আমার এই ডিজাইনের নিচে কি হোক, একটা H1 ট্যাগ আছে, ঠিক তার নিচে একটা H1 ট্যাগ বসানো আছে, H1 ট্যাগের কাছে আমি লেখাগুলো পাস করে দিব। সবাই প্রথমত ঠান্ডা মাথায় ক্লিক ইভেন্ট ইউজ করে আমরা কিভাবে কাজটা করতে পারি সেই জিনিসটার দিকে মনোযোগ দেন সবাই, ঠিক আছে? তাহলে প্রথম কাজ কি সবাই একটু খেয়াল করে দেখেন, প্রথম কাজ হচ্ছে আমার এখানে কিন্তু আমাকে ধরতে হবে, দেখেন এই ইনপুট ট্যাগের মধ্যে ভ্যালুটা আছে, সেই ভ্যালুটা আমি পাস করবো H1 ট্যাগের কাছে যখন কেউ অ্যাড বাটনে ক্লিক করবে। তাহলে আমাদের কয়টা ডম ইভেন্টকে ধরতে হবে, মানে কয়টা ডম এলিমেন্টকে ধরা লাগবে? ইনপুট ট্যাগটাকে ধরতে হবে, বাটন ট্যাগটাকে ধরতে হবে এবং H1 ট্যাগটাকে ধরতে হবে। সো আমি তাহলে এখন একটা কাজ করি, আমি সাইড বাটন অন করে ফেললাম। দেখেন আমার প্রথম কাজ হচ্ছে গেট এলিমেন্টস, আমরা আসলে কিছু এলিমেন্টকে ধরতে চাচ্ছি এখন, ভালো কথা। কি কি এলিমেন্টকে ধরবো সবাই একটু খেয়াল করে দেখেন সবাই। প্রথম কাজ আমরা হচ্ছে কনস্ট H1 ট্যাগটাকে আমরা ধরবো, ধরেন তাহলে ডকুমেন্ট, তুমি একটা কাজ করো কষ্ট করে, কি কাজ করবে তুমি? কোয়ারি সিলেক্টর, কোয়ারি সিলেক্টর H1 ট্যাগ, তুমি কষ্ট করে H1 ট্যাগটাকে ধরে ফেলো। পাশাপাশি ডকুমেন্ট তুমি আরো একটা কাজ করো, কি কাজ করবে তুমি? ইনপুট ট্যাগটাকেও ধরে ফেলো, যেটা সরাসরি ইনপুট ট্যাগ, এবং কষ্ট করে তুমি আরো একটা কাজ করো, কি কাজ? সেটা বাটন ট্যাগকে ধরে ফেলো, যা এবং ট্যাগের নাম হচ্ছে বাটন ট্যাগ। আমি 5 ভাবেই ধরতে পারতাম, বাট আপাতত ধরাধরি নিয়ে এত টেনশন করার কোনো কিছু নাই আসলে। আমি কি আপনাদের সবাইকে বুঝতে পারলাম আমরা কি সবগুলো জিনিসকে ধরে ফেলেছি নাকি? জি ভাইয়া, সবগুলো জিনিসকে ধরে ফেলেছি না? নাইস। এখন আপনারাই বলেন, বাটন ট্যাগের মধ্যে যদি কেউ ক্লিক করে তাহলে ইভেন্টটা ফায়ার করবো কোথায়? আমি বাটন ট্যাগের মধ্যে যদি অন ক্লিক কেউ ক্লিক করে ফেলে তাহলে আমরা কি চাই? আমি একটা ফাংশনকে রান করবো এখানে, যখন বাটন ট্যাগের মধ্যে কেউ ক্লিক করবে তখন আমি কি চাচ্ছি? একটা অ্যালার্ট আমাদের চোখের সামনে চলে আসুক, টেস্ট করে দেখতে চাই কাজ করে কিনা। কি কাজ করে না? সবাই দেখতে পাচ্ছেন তো নাকি কাজ করছে? মজার একটা জিনিস দেখেন কাজ করছে। তো যেহেতু কাজ করছে, এবার আমরা কি করবো দেখেন, বাটন ট্যাগে যদি ক্লিক করা হয় আমি চাচ্ছি ওই মুহূর্তে, যেই মুহূর্তে আমি ক্লিক করবো ওই মুহূর্তে কনসোল লগে চলে যাচ্ছি আমি,
ওই মুহূর্তে আমার ইনপুট ট্যাগের মধ্যে, খুব ভালো করে খেয়াল করে দেখেন, ওই মুহূর্তে আমাদের ইনপুট ট্যাগের মধ্যে কি লেখা আছে সেই লেখাটা আমি কনসোল লগে পাঠিয়ে দিতে চাই। ওই মুহূর্তে ইনপুট ট্যাগ শোনো, তোমাকে আমি পাঠিয়ে দিব কনসোল লগের মধ্যে। দেখেন, ভালো করে খেয়াল করে দেখেন, যখন কেউ বাটন ট্যাগের মধ্যে ক্লিক করবে, তখন ওই মুহূর্তে আমি চাই ইনপুট ট্যাগটাকে ধরে আমি কি করলাম, একবারে ঘাড় ধরে আমি কনসোলে পাঠিয়ে দিলাম, ক্লিক করলাম, ইনপুট ট্যাগটা কি আসছে? কি বলেন সবাই, আসছে না? নাইস, এখানে লিখলাম ইউ আর মাই জাভা স্ক্রিপ্ট। এইবার আমি যদি অ্যাডে ক্লিক করি, কি দেখতে পাচ্ছেন সবাই, নাকি আসছে আমাদের জাভাস্ক্রিপ্টে, আমাদের ইনপুট ট্যাগটা চলে আসছে না কনসোলের কাছে? সবাই কি বলেন, মানে সবাই দেখতে পাচ্ছি তো সবাই, নাকি তাই না? কিন্তু আপনারাই বলেন, আমি কি ইনপুট ট্যাগটা আনতে চাই, নাকি আসলে আপনার এটার ভ্যালুটা আনতে চাই? ভ্যালুটা আনতে চাই। আই এম ইওর পিএইচপি, আমি তোমার পিএইচপি, দেখেন এই যে আই এম ইওর পিএইচপি, কত মজা। তারপরে বলে দিব ইউ আর মাই অ্যাজাক্স, এন্টার প্রেস করুন। এই যে দেখেন কাজ করছে। তাহলে আমরা একটা ইনপুট, আমরা একটা ফর্ম ট্যাগ থেকে ডাটা কি ধরে আনতে পারি, নাকি বলেন দেখি সবাই, আমরা একটা ইনপুট ট্যাগ থেকে ডাটা ধরে এনে সেটাকে কনসোল লগের মাধ্যমে আমি এটাকে নিয়ে আসতে পারলাম না? সবাই বলেন তো দেখি, সবাই নিয়ে আসতে কি পারলাম সবাই, নাকি সবাই কি বুঝতে পারছেন সবাই, নাকি কি বলেন সবাই? এই কাজটা আমরা করতে যাচ্ছি এখন। কি কাজ? আমরা আসলে ইনপুট ট্যাগের ভ্যালুটা আমি কনসোলে পাঠাবো না, কোথায় পাঠাবো? আমাদের এই যে এইচ1 ট্যাগ, তুমি শোনো, তোমার 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 মধ্যে আমি ইনার এসটিএমএল কিংবা ইনার টেক্সট কিংবা টেক্সট কন্টেন্ট এর মাধ্যমে আমি কি করব, ভ্যালুটা পাস করে দিব। আমি যদি লিখি এখানে আশরাফ, দেখেন কি হয়, দেখেন কি হয়, আমি ইনপুট ট্যাগের মধ্যে আশরাফ লিখলাম। আমি জাভাস্ক্রিপ্টের কোডের দিকে তাকান, আপনার মনে রাখতে হবে এই কোড, যখন আপনি জাভাস্ক্রিপ্টের কোডের দিকে তাকাবেন, এই কোড আপনার সাথে কথা বলবে, এই কমিউনিকেশনটা কিন্তু হইতে হবে। কথা বুঝতে পারছেন? ব্যাপারটা এমন না যে এখানে কিছু কোড আছে শুধু, তাই না, আপনি তাকাইলে এই কোড আপনার সাথে কথা বলবে, এই রকম একটা ফিল বা ফিলিংস আপনার মধ্যে কিন্তু নিয়ে আসতে হবে। আপনি তাকাচ্ছেন, দেখে বুঝতে পারছেন আপনি কিনটা ট্যাগকে ধরেছেন, বাটন ট্যাগটাকে ধরে বলছেন, যদি বাটন ট্যাগের মধ্যে ক্লিক করা হয়, শোনো শোনো বাটন ট্যাগ তোমার মধ্যে যদি ক্লিক করা হয়, তাহলে তুমি কষ্ট করে একটা কাজ করো, এইচ1 ট্যাগের মধ্যে ইনার এসটিএমএল এর মাধ্যমে তুমি ওই ইনপুট ট্যাগের ভ্যালুটাকে তুমি পাস করে দাও। দেখেন কত সুন্দর মতন, এই যে দেখেন আমার আশরাফ কথাটা কিন্তু পাস হয়ে গেল আমার এইচ1 ট্যাগের কাছে। আমার মনে হয় আপনারা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছেন পুরোটা বিষয়, কি বলেন সবাই? বুঝতে পারছি না সবাই, বলেন তো দেখি সবাই। আমি এখানে লিখতে চাই হচ্ছে অ্যাপস ডেভস, দেখেন কত সুন্দর, এই যে দেখেন অ্যাপস ডেভস। আমার মনে হয় ক্লিক ইভেন্টের মাধ্যমে কিভাবে একটা ইনপুট ট্যাগ থেকে আমরা একটা ভ্যালু গেট করে ফেলতে পারি, এই ব্যাপারটা আপনারা সবাই পারফেক্টলি ক্লিয়ার হয়ে গেছেন, এবং আমার মনে হয় যে আপনাদের আর কোনো প্রবলেম নাই আসলে, কি বলেন সবাই, ঠিক না? সবাই কি বুঝতে পারছেন সবাই, নাকি? আমরা আরো অনেক অনেক কাজ করবো আসলে, এই এই কনসেপ্ট কাজে লাগে আমরা আজকে আরো অনেক অনেক কাজ করবো, এবং আমরা কারেন্সি কনভার্টার তৈরি করেছিলাম, আমরা এরিয়ার উপরে কাজ করেছিলাম, কি বলেন সবাই, তাই না? আমরা এরিয়া নিয়ে কাজ করেছিলাম, তারপর আমরা এই জাতীয় আরো অনেক কাজ করেছিলাম, যে কাজগুলো আজকে আমরা আর আস্তে আস্তে কি করবো, আমরা ব্যাক আমরা কোডিং লেভেলে করেছিলাম, এগুলোকে আমরা এখন ডোমের মধ্যে আস্তে আস্তে আমরা করানো শুরু করবো। আপাতত আমাদের ক্লিক ইভেন্ট থেকে আমরা বিদায় নিতে চাই, সরি মাউস ইভেন্ট থেকে আমরা বিদায় নিতে চাই। ক্লিক, ডাবল ক্লিক, মাউস এন্টার, মাউস লিফ, মাউস আপ, মাউস ডাউন, এই বিষয়গুলো সবাই মোটামুটি আমরা ক্লিয়ার হয়ে গেলাম।